টি-20 বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার সকাল ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগাররা। অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় এসেছে তারা। তবে খেলোয়াড়রা দেশে ফিরলেও ফেরত আসেননি হেড কোচ চণ্ডিকা হাতুরে সিং সহ বিদেশি কোচরা। হেড কোচ চণ্ডিকা হাতুরে সিং সহ সবাই বিশ্বকাপ শেষে ছুটি কাটাতে নিজ নিজ দেশে গেছেন। এদিকে দেশে এসে অন্তত সপ্তাহ দুয়েকের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। ছুটি শেষে চট্টগ্রামে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ক্রিকেটারদের। সেখানে বিসিবির কোচ সোহেল ইসলামের অধীনে অনুশীলন করবেন দলের সদস্যরা। জাতীয় দলের কোচরা না আসা পর্যন্ত সেখানেই প্রস্তুতি নেবেন খেলোয়াড়েরা। এদিকে আগামী ১-১.৫ মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সাকিব আল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগে, কানাডার গ্লোবাল টি-20তে খেলবেন শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেন। অন্যদিকে এলপিএলে খেলবেন মুস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদ। উল্লেখ্য, চলমান টি-20তে অনেকটা ভাগ্যের জোরে সুপার 8-এর সুযোগ পায় টাইগাররা। তবে সুপার 8-এর কোনো ম্যাচে জিততে পারেনি সাকিব শান্তরা। ফলে একরাশ হতাশা নিয়েই দেশে ফিরতে হয় শান্ত বাহিনীকে।